পঞ্চম অধিকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের উপর হাক্কুন নসিহা, হাক্কুন নসিহা অর্থাৎ এই দেশের সন্তান যারা আছে, নাগরিক যারা আছে, সবাই সবার কল্যাণের জন্য উপদেশ দিবে, সবাই সবাইকে কল্যাণের দিকে ধাবিত করবে, ধৈর্যের উপদেশ দিবে, সবরের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচতে হলে, এই দেশটাকে বাঁচাতে হলে, শান্তি যদি কেউ চায় বিরাজ করুক, সয়লাভ করুক, ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে, তাহলে অবশ্যই ঈমান, সতামল, ন্যাকামল, ভালো কাজ, সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ দেওয়ার কোনো বিকল্প নেই। আমরা আজকে অধৈর্যশীল হয়ে গিয়েছি, অধৈর্য আমাদের মাঝে চেপে বসেছে। আমরা আজকে পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দেই না। কে কিভাবে কাকে লাঞ্ছিত করতে পারে, কাকে একটু নিচে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি, কাকে পশ্চাৎপদতা অবলম্বন করাতে পারি, এই উদ্দেশ্য আর পায়তারাই শুধু আমাদের মাঝে কাজ করে থাকে না। এই স্বাধীন বাংলাদেশের প্রতিটা নাগরিকের, প্রতিটা সন্তানের একটা দায়িত্ব পরস্পর পরস্পরকে উত্তম উপদেশ দেয়া। নবী হুদ আলাইহিসসালাম মহাগ্রন্থ আল কোরআন সুরাতুল আরাফ 67 ও 68 আয়াতে উদ্ধৃত হয়েছে। রাব্বে করিম নবী হুদ আলাইহিসসালামের কথা তিনি বলছেন, হুদ আলাইহিসসালাম তার জাতিকে এভাবে ডাকতেন, ইয়া কওম লাইসা বি সাফাহা, আমার কাছে কোনো নির্বুদ্ধিতা নেই, কোনো বোকা নেই, বোকামি আমার কাছে নাই, হে আমার জাতি আমার কথা শোনো, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, সুবহানাল্লাহ, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে আমার রবের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমার জাতি জেনে রাখো আমি তোমাদের কাছে এসেছি, প্রেরিত হয়েছি বিশ্বস্ত একজন উপদেশদাতা হিসেবে, সুবহানাল্লাহ। প্রতিটা মানুষকে উপদেশ দিতে হবে। নবী নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলতেন, ইয়া কওম লাইসা বি দালালা, হে আমার জাতি আমাকে পথভ্রষ্ট মনে করো না, আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছি এটাকে আমার পথভ্রষ্টতা মনে করো না, আমি তোমাদের লাত মানাত উজ্জা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি এটাকে পথভ্রষ্ট মনে করো না, আমি তোমাদের মূর্তিদের বিরুদ্ধে আচরণ করি এটাকে পথভ্রষ্ট মনে করো না। নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলতেন, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে জেনে রাখো আমি রবের পক্ষ থেকে, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত, একজন রাসূল, বার্তাবাহক, সুবহানাল্লাহ। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার দায়িত্ব আমার রবের দাওয়াতকে, তাবলীগকে পৌঁছিয়ে দেয়া। ওয়া আনসাহু লাকুম, আর আমার আরেকটা দায়িত্ব আমার, সেটি হচ্ছে তোমাদেরকে উপদেশ দেয়া, সুবহানাল্লাহ।